ভাই আপনি এই আশেপাশে অনেকেরই জিজ্ঞাসা করেন, মেলার কোনো খবরই জানে না, প্রচার তো নেই, আপনি এই প্রথম মনে হয় আপনি আসলেন এখানে। তো শুধু ধর্মীয় বই, তো সেই হিসাবে যারা ধর্মীয় বই কিনবে তারাই আসবে, যারা গল্প উপন্যাস কিনবে তারা তো আর আসবে না। তো সেই হিসাবে একটু লোকজন অনেক কম, কারণ হচ্ছে যে একুশে বইমেলা জাতীয় সব গণমাধ্যম টেলিকাস্ট করে ঘন্টার পর ঘন্টা, আর ইসলামিক বইমেলাতে কোনো জাতীয় পত্রিকা নিউজ প্রকাশ করছে কিনা আসলে আমার জানা নেই। ওনাদেরকে অনেকবার বলছে, আগে মসজিদে দুই অক্ত নামাজে বলতো, সেটাও এখন বলে না। ভাই আপনি এই আশেপাশে অনেকেরই জিজ্ঞাসা করেন, মেলার কোনো খবরই জানে না, প্রচার তো নেই, আপনি এই প্রথম মনে হয় আপনি আসলেন, কোনো কোনো পত্রিকা বা টেলিভিশন কেউ আসে না, আপনি ফার্স্ট আসছেন। ইসলামী ফাউন্ডেশনের আগে তো মসজিদে জামাতের পরে প্রচার হইতো, এখন তাও প্রচার আর বলে দিত যে এখন দক্ষিণগড়ে বইমেলা চলতেছে, এখন এটাও বলে নাই, যার কারণে মানে জানেও না। বইমেলায় যেমন বিভিন্ন ধরনের বই থাকে, গল্প উপন্যাস ধর্মীয় বই সব ধরনের বই থাকে, তো সেখানে লোকজন একটু বেশি হবে, এখানে তো শুধু ধর্মীয় বই। তো সেই হিসাবে যারা ধর্মীয় বই কিনবে তারাই আসবে, যারা গল্প উপন্যাস কিনবে তারা তো আর আসবে না। তো সেই হিসাবে একটু লোকজন অনেক কম, প্রচারণা আরও বাড়ানো উচিত, যত প্রচার হবে তত মানুষ জানবে, মানুষ যত জানবে ততই তো মানুষ আসবে, না জানলে তো আসতে পারবে না। গুলিস্তানের সম্পূর্ণ মানুষও জানে না, আমার মনে হয় যে বাংলা বাজারে তো বইয়ের বিশাল মার্কেট, কিন্তু বাংলা বাজারেই হয়তো অনেকে জানে না যে এখানে ইসলামিক বইমেলা হচ্ছে। সবাই ওই একুশে বইমেলার খবরই জানে বেশিরভাগ, তারপরে কিছুদিন পরেই যে আবার এখানে ইসলামিক বইমেলা হয়, এটা আসলে ওরকমভাবে প্রচার প্রচারণা খুবই কম। আপনাদের মতো টিভি চ্যানেল বইমেলায় যেমন প্রচার করে, ইসলামিক বইমেলায় তো ওরকমভাবে প্রচার আপনারাই করেন না, তো সেখানেই তো একটা ঘাটতি রয়ে গেছে। না ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তো ওরকম প্রচার প্রচারণা আমরা দেখি না। আমি আসলে একটা কোরআন কিনতে নিয়ে আসছিলাম, আমার বলছে একজন হাতে কোরআন লাগবে, সহজ কোরআন কিনতে আসছে, পড়া হয় না তো ইসলামিক দিন রোজার মাস, তাই কোরআন শিব পড়া হয়, কোরআন কিনে আনা। আসলে মানুষ রোজার মাসটা হলে ইসলামের প্রতি বেশি দুর্বল হয় বা বেশি আকর্ষণ হয়, এই জন্যই আসা, তাছাড়া আসলে এইভাবে মনে হয় না চলবে। আসলে মানুষ জানেই না যে একটা মেলা হচ্ছে, কারণ হচ্ছে যে একুশে বইমেলা জাতীয় সব গণমাধ্যম টেলিকাস্ট করে ঘন্টার পর ঘন্টা, আর ইসলামিক বইমেলাতে কোনো জাতীয় পত্রিকা নিউজ প্রকাশ করছে কিনা আসলে আমার জানা নেই, আর মানুষ জানবে কেউ, একটা জিনিস জানলে তো মানুষ আসবে, এখানে অনেকরকম জানে না। আর যারা প্রকাশক আছেন তারা টুকটাক চেষ্টা করে, আসলে তাদের তো একটা সীমাবদ্ধতা আছে, একটা গণমাধ্যম একটা জাতীয় গণমাধ্যম যখন একটা সংবাদ প্রচার করে এটা সারা বাংলাদেশব্যাপী এটা ইয়ে হয় টেলিকাস্টটা। বাংলা একাডেমি একটা 8-7 বেদে নামে যে আমরা একটা মেলা করতেছি ওই ধরনের, ইসলামিক ফাউন্ডেশন শুধু লটারি করতেছি স্টল বরাদ্দ যেই পর্যন্ত তাদের দায় শেষ। এখানে আপনি একটা দুর্ঘটনা হোক, ইসলামিক ফাউন্ডেশন কাউকে আপনি চিনি অভিযান দিয়েও পাবেন না, গুগলে সার্চ দিয়েও খুঁজে পাবেন না যে কেউ আছে। ইসলামী বইমেলাগুলা সাধারণত যারা ধর্মভিত্তিক এবং যারা ইসলামকে বেশি মহব্বত করে ভালোবাসে তারাই পড়ে। ইদানিং আবার ইয়ং জেনারেশন অনেক ছেলেপেলেও আলহামদুলিল্লাহ বই প্রেমিক হয়েছে, কিন্তু বিষয় হইল যে আমাদের এখানে প্রচার প্রচারণা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওরকমভাবে না হওয়ার কারণে আমাদের এখানে পাশে দেখা গেছে পল্টন গুলিস্তান অনেক জায়গায় জানেই না যে এখানে একটা বই প্রদর্শনী বইমেলা হচ্ছে। আমরা বারবার বলে আসতেছি এবং আমরা যারা দোকানদার আছি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আছি, আমরা ওনাদেরকে অনেকবার বলছি, আগে মসজিদে দুই অক্ত নামাজে বলতো, সেটাও এখন বলে না, তো মসজিদে মুসল্লিরা কমপক্ষে ইসলামিক বই কিনে, তো ওইটাও বলা প্রচার না থাকার কারণে আমার মনে হয় যে এই ব্যাপারটা হইতেছে। আমাদের আগের তুলনায় অনেক ভালো ভালো বই আসছে, বই প্রেমিক যারা তারা বাইতুল মোকাররম বই মার্কেটে এসে এবং বাইতুল মোকাররম বই মেলায় ওনারা আসবে, এই আশাবাদ ব্যক্ত রাখি।